एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल पी पैशन। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के हे सान्डे, सान्डे मानी हे फंडे, सान्डे मानी हे एक बाहर बेरो ना बेरोले भालो लागे ना सत्यि बोलते। आर गुरुर दिन, हाँ सेटा तो अवश्य। आमरा प्राय एखन माने प्राय खूब घुरछि कटा दिन धरे, एक दिन करे गैप दिच्छि, रेस्ट दिच्छि, आबार बेरोच्छि। ওটা আমাকে এডিট করতে হয় বাবু, ওর জন্য গ্যাপটা হচ্ছে, এই এর জন্য শুধু। এর দুর্গাপূজো, কালীপূজো, সব পূজো হয়ে যাওয়ার পর দিদি আর তো ও কি করে, ও ফেস্টিভ্যাল গুনে গুনে রাখে ক্যালেন্ডার, না সুপর্ণা একটা পেন্ডেন্ট করে ক্যালেন্ডার পড়বে, ঠিক আছে, শুধু দেখতে থাকে যে কবে কি ফেস্টিভ্যালস আছে। বলছে আজকে আমরা এসছি হচ্ছে সন্ডালিয়া, অ্যাকচুয়ালি আমরা যাবো হচ্ছে খড়িবাড়ি। আর খড়িবাড়ির পরিবেশটা আমি আগেও একবার দুবার এসেছিলাম খড়িবাড়িতে, খুব সুন্দর, এখানকার নেচার খুব সুন্দর। অলরেডি আমরা সন্ডালিয়াতে চলে এসেছি, যেহেতু আমরা ট্রেনে এসেছি সে কারণে সন্ডালিয়ায় স্টেশনে নেমেছি, দেন এখান থেকে তারপর আমরা যাব। আজকে শুধু না, আমার সাথে সুপর্ণা আসেনি, আজকে আমার সাথে আমার মাও এসছে। মা সবসময় বলে কি ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না, আর তোরা ঘুরিস আর আমি ব্লগে দেখি, তা আমাকে একটু আজকে নিয়ে চল, আমিও আজকে একটু ঘুরে আসি। তার জন্য সবাই মিলে, তিনজনে মিলে চলে এসেছি। লাইনের উপর থেকে হেঁটে বেশ কিছুটা রাস্তা যেতে হবে, দেন ওখান থেকে টোটো অটো এরকম পাওয়া যাবে, তো ওই পর্যন্ত এখন যেতে হবে অনেকটা। অবশ্যই এক ঘন্টা পরপর এই হাসনাবাদের এদিকটায় ট্রেন থাকে, তো বললো অতটা অসুবিধা হবে না, আর আমরা অনেকটা চলেও এসেছি অলরেডি। মাছ হচ্ছে নাকি? পুকুর থেকে ধরলে কাতলা মাছ, মানে সত্যি কথা বলতে গ্রাম এত সুন্দর, এত সুন্দর চারিদিকে, মানে দুদিকটায় শুধু এগুলো ভেরি বলে, এগুলোকে ভেরি বলে, আর এর মধ্যে মাছও রয়েছে। একজন তো একটা জ্যান্ত কাতলা না রুই মাছ নিয়ে গেল, হ্যাঁ খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই পাটটা তো পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, তো আমার আগের অফিসের একজন আমার কলিগ ছিলেন, তো ওনার বাড়ি হচ্ছে এখানে, তো সে কারণে আমি আজকে ওনাদের বাড়িতেই এসেছি, তো উনি আজকে আমাকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে অলরেডি অনেকটা চলে গেছে। আমার এত ভালো লাগছে, আমি খড়িবাড়িতে এসেছিলাম, বাট এই যে জায়গাটা, মানে সন্ডালিয়া স্টেশনের এই জায়গাটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু খুব সুন্দর জায়গাটা। সাবির ভাই, মাছ যেন হয়, হ্যাঁ কতক্ষণ ধরে এখানে চেষ্টা করলাম, একটা মাছও ধরতে পারলাম না, ব্যাড লাক। এর ভেতর থেকে চিংড়ি মাছ পড়ে, আচ্ছা ঢুকে গিয়ে আর বেরাতে পারে না, এখানে ঢুকে গিয়ে বেরোতে পারে না। নারকেল গাছটা তোমরা দেখতে পাচ্ছ তো, এখানে বসে আরেকজন ফটোশুট করতে গিয়ে এক্ষুনি একটা ভীষণ বড় বিপদ ঘটাচ্ছিল, জুতো তো ফেলেই দিল জলে, নিজে খালি পড়তে পড়তে বেঁচে, আবার হাসছে দেখো কিভাবে হাসছে, এক্ষুনি জলে পড়ে একদম সাদা ড্রেসটাকে পুরো মাটি মাটি করে দিল। না না, এই নারকেল গাছটা দেখো অনেকটা শুয়ে রয়েছে, ভালোভাবে ফটোশুট, খুব সুন্দর একটা পোজ দিয়ে ছবি তুলতে গেছিল, পুরো স্লিপ করছিল, কেন বুঝলাম না, ভাগ্যিস জলে পড়ে যায়নি, পুরো ঘোড়াটা এখন মাটি হয়ে, দিদিকে নিয়ে টানি করতাম সবাই মিলে আমরা। না তুমি কি এই কথাটা বলেছো যে আমি অলরেডি জুতোটাকে তিনবার ছিঁড়েছি, ও জুতো ছেঁড়া হয়ে গেছে, এখন খালি পায়ে ঘুরছিল, তো আমি জুতো দিলাম না, ও জুতো পরো, জুতো সে যাই হোক, জুতো আবার হয়ে যাবে, জুতো আবার হয়ে যাবে, ঘোড়াটা তো আর আসবে না, আসবে না, এত সুন্দর না, মানে এত সুন্দর, নিজেই কন্ট্রোল করতে পারি নি, যা পাচ্ছি তাই করছি। এসে আমার যে কলিগ ছিল ওনাকে আমি বলেছিলাম যে আপনি, আমি যখন এখানে আসবো আপনি আমাকে অবশ্যই একটু নৌকায় চড়াবেন, এটা ওনার বাড়ির নিজস্ব নৌকা, তো উনি অলরেডি নৌকা নিয়ে চলে এসেছে, কারণ আমরা সবাই আমরা নৌকায় চাপতে চেয়েছি।
আমি সুপর্ণা মা আমরা তিনজনে মিলে নৌকায় উঠেছি, এত ভয় লাগছে সুপর্ণার রিয়াকশনটা আমি তোমাদেরকে দেখাবো, সে উঠে কাঁপছে কি রকম একটা করছে, বলছে দিদি আমি আর বাঁচবো না এখান থেকে, আরে কিচ্ছু হবে না, আমি আর মা তো মিডিলে বসেছে, সুপর্ণা একদম সাইডে বসেছে ফটো শুট করবে বলে। আমার যে কি ভালো লাগছে, আমি কি খুশি হয়েছি। আর এই বাচ্চাগুলো আমাদেরকে যা জ্বালিয়েছে আজকে, বলছে তাড়াতাড়ি আসো আর ওরাও চড়বে, সেই কারণে তবে ওরা আমাদের ধরে ধরে তুলেছে, তুলেছে অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে প্রত্যেকে। দিদি তো খুব আনন্দ করেছে, অনেক ছবি তুলেছে তাই না, প্রচুর ফটো শুট করেছে, কোথায় খেজুর গাছের তলায় ঢুকে গেছে ফটো শুট করতে, খেজুর গাছের তলায় গিয়ে ফটো শুট হয়েছে, মানে এত দূর। এখন আমরা যাচ্ছি সুইট স্যারের বাড়িতে, এখানে রাস্তাটা একদমই খারাপ, ওখানে তবুও ভালো ছিল, খুব আনন্দ করছি আমি, যে খুব 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 এনজয় করছি, ফুল মুডে আছে আনন্দে, ওয়েদারটা ভালো লাগছে, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, খুব সুন্দর লাগে, এরকম ভেরির মধ্যে নৌকো চড়ার এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, ভীষণ আনন্দ হয়েছে আজকে। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমার একজন কলিগসের বাড়ি হচ্ছে এই খড়িবাড়ির এই এরিয়ায়, তো আজকে তো নৌকায় তো আমাদেরকে উনিই চড়িয়েছেন, আর তারপর আমাদেরকে জোর করে বাড়িতে নিয়ে এসে এত বেশি কিছু খাওয়া দাওয়া আজকে করিয়েছে, তারপর সুপর্ণার এরকম অবস্থা হয়ে গেছে। এটা আমরা তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় আমরা চলে এসেছি, এখন সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন কন্টিনিউয়াসলি গল্প চলছে, মানে কোথাও আসলে শেষ নেই, যদি মনের মতন কাউকে পেয়ে যাই তো তখন গল্প চলে, মনের মতন কাকে পেয়েছি সেটা দেখাচ্ছি। উনি হচ্ছেন আমার যে কলিগস, তার ওয়াইফ, আর বলছে আজকের দিনটা থেকে যাও, আর আমার মা বসেছিল ওই কোনায়, ওখান থেকে এখানে চলে এসে গল্প হচ্ছে, চারজন এক জায়গায় হয়ে খুব গল্প হচ্ছে, খুব গল্প। আর আমার যিনি স্যার ছিলেন উনি হচ্ছে, মানে আমি তো মানে ট্রেন থেকে নেমে পাঁচ মিনিট হেঁটেই জুতো ছেড়ে ফেলেছি, এখন সুইট স্যার গেছে হচ্ছে জুতো কেনার জন্য, আর আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর এখানে একটা ছোট্ট পুচকি আছে, এই যে ভীষণ শায়, একটু ফেসটা দেখো, পাপা চলে এসছে, পাপা চলে এসছে। আমি জাস্ট এক্ষুনি বাড়িতে আসলাম, আর এখন বাজে 9:10, আর সারাটা দিন না আজকে খুব ভালোভাবে কাটিয়েছি, হয়তো খুব বেশি ব্লগ আজকে করতে পারিনি, তার কারণটা হচ্ছে 3:30-4 থেকে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার একটু আগে থেকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিলো, বাট 3:30 থেকে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। খড়িবাড়ি না খুব সুন্দর, ওখানে নেচারটা ভীষণ সুন্দর, বাট সামহাও সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, নেক্সট কোনো একটা ব্লগ আমি ডেফিনেটলি খড়িবাড়ির উপর করার ইচ্ছা আছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তো চলো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট, স্টে সেফ, বি কাইন্ড, টাটা।